গণ অধিকার পরিষদের আহ্বায়ক ডক্টর রেজা কিবরিয়ার বিরুদ্ধে অভিযোগ করেছেন তারই দলের সদস্য সচিব নুরুল হক নূর। নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, টাকা লোভে সরকারের গোয়েন্দা সংস্থার ফাঁদে পড়ে ডক্টর রেজা কিবরিয়া বিএনপি ভেঙে প্রধানমন্ত্রী হওয়ার দুঃস্বপ্নে বিভোর। সোমবার রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে এসব কথা বলেন নুরুল হক নূর। নুরুল হক নূর বলেন, নিজের অপকর্ম ঢাকতে আমাকে নিয়ে রেজা কিবরিয়া অসত্য বক্তব্য ও মিথ্যাচার করছেন। তিনি কতটুকু অযোগ্য সেটা তার কাজকর্মে এরই মধ্যে আপনারা পর্যবেক্ষণ করেছেন। গণ অধিকার পরিষদের মতো একটা সম্ভাবনাময় দলের আহ্বায়ক হয়েও তিনি ওইভাবে দলের মিটিং মিছিল কার্যক্রমে সক্রিয় ছিলেন না, বরং টাকার লোভে সরকারের গোয়েন্দা সংস্থার ফাঁদে পড়ে তিনি বিএনপি ভেঙে প্রধানমন্ত্রী হওয়ার দুঃস্বপ্নে বিভোর।